নমস্কার স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী। জয়দা, পেছনেই দেখতে পাচ্ছি সিএফএল এর প্রস্তুতি মহামেডান শুরু করে দিয়েছে। একদম বেশ নতুন বেশ কয়েকজন ফুটবলার তারা বেছে নিয়েছে, পুরাতন যে দল, চ্যাম্পিয়ন দল, সেই দলেরই খুব কম সদস্যকে আমরা দেখতে পাচ্ছি এখানে। একটু বিষয় যদি বলো, প্র্যাকটিস সেশনটা তুমি কীভাবে দেখছো? দেখুন, মহামেডান স্পোর্টিং টানা চতুর্থবার কলকাতা লিগ জয়ের লক্ষ্যে নামছে। তাদের কোচ নতুন, তাদের টিমও নতুন। গতবারের টিমের মধ্যে দীপু হালদার, রবিকুল, তন্ময় ঘোষ, দীপ বিশ্বাস আর বাসিয়া সামাদ, এরকম চার পাঁচজন খেলোয়াড় আছেন। এর মধ্যে সবচেয়ে সম্ভাবনা খেলোয়াড় নতুন এই দলটিতে দিল্লি এফসি থেকে এসেছে মিনার্ভা শিক্ষার্থী ছিল ফায়াদ, 18 বছরের ছেলে। 2002 সালে ঠিক এমনভাবেই দিল্লি থেকে এসেছিল সুনীল ছেত্রী। পরবর্তীকালে সুনীল ছেত্রী জার্নি সকলেই জানেন। ফায়াদের মধ্যে কিন্তু নজর করা একটা সম্ভাবনা আছে আসন্ন মরশুমে। ফায়াদ যে ছেলেটি, সাদা চুলের যে ছেলেটি, তার নামই ফায়াদ। আমাদের পেছনে আপনি বিপ শব্দ শুনতে পাচ্ছেন। ইআইও টেস্ট বা বিপ টেস্টের মাধ্যমে প্রথম দিন এই হাকিম সেকেন্ড, যিনি কিম নামেই পরিচিত, হাকিম থেকে তার নাম হয়েছে কিম, ইনি ভারতবর্ষে অনেকদিন এসছেন। ইনি গোরখপুরে ছিলেন, তারপর ভূপালে ছিলেন। ইনি মহামেডান স্পোর্টিং বাঙ্কার হিলের চেয়ে দিল্লিতে একাডেমি ছিল, সেই দিল্লির একাডেমি কোচ ছিলেন। রিলায়েন্স লিগে যে দলটা খেলেছিল, দিল্লির যে দলটা খেলেছিল মহামেডানে, সেই দলের কোচ ছিলেন এই কিম। দেখা যাক, এই কিমের হাত ধরে কলকাতা লিগে টানা চারবার মহামেডান স্পোর্টিং জিততে পারে কিনা। যদা, অসংখ্য ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ আপডেট। যেহেতু তিন প্রধানই প্রায় প্র্যাকটিস শুরু করে দিয়েছে, ইস্ট বেঙ্গলের খবর আমরা যখন সময় পাবো বা জানতে পারবো তুলে ধরবো। তার আগে মহামেডান জমজমাট এই যে ইউইও টেস্টের মাধ্যমে শুরু করে দিল তারা প্র্যাকটিস, আপনারাও চোখ রাখুন স্পট অন নিউজে আরও বিভিন্ন আপডেটের জন্য।